নাজিয়া প্লিজ নিউজটা আপলোড করে তারপর লাঞ্চে যাও। তুমি কিন্তু এখন লেবার রাইট ভায়োলেশন করছো। আমি লাঞ্চ করতে যাব না মানে? এখন আবার বলতে হবে না যে লাঞ্চ করতে যাও। আমি অলরেডি অফিসে বসে লাঞ্চ করছি। তুমি চাইলে অবশ্য চলে আসতে পারো। তোমার জন্য ঠ্যাং হচ্ছে আমি সেভ করে রেখেছি। দেখো বসের সাথে কিন্তু ফালতামি করবে না বুঝলে? আমি এখন অনেক দূরের উপর আছি। নৃত্যশিল্পী মনিকা হত্যা মামলা নতুন দিকে মোড় নিয়েছে। বুঝছি, দাঁড়া এক মিনিট, পরের লাইনটা বলো। নৃত্যশিল্পী মনিকা হত্যার নতুন মোড়, মনিকার ভাই সন্দেহ মুক্ত কে? ঠিক আছে না অনেক? আরে বাবা তুমি তো অনেক চালু হয়ে গেছো, না বলতে বুঝে ফেলো। তুমি কিভাবে বুঝলে যে মনিকার ভাই সন্দেহের বাইরে আছে? আরে মনিকার ভাই যদি সন্দেহ মুক্ত না হয় তাহলে কেসটা অন্যদিকে মোড় নিবে কি করে বলো? তুমি এক কাজ করো, তুমি গোয়েন্দা বিভাগে জয়েন করো, কারণ গোয়েন্দারা বিশ্বাস করতে শুরু করেছে যে আতাউরি খুনি। কিন্তু উকিলের কাছে করতে দেওয়া একটা দলিলের কারণে আতাউর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে। একটা সাবহেডিং লিখো, মনিকার স্বামীর গাড়ির ড্রাইভারকে সন্দেহ করছে পুলিশ। আহারে বেচারা ড্রাইভার শেষ পর্যন্ত ফেঁসে গেল। না না, ড্রাইভারই এখন গোয়েন্দা পুলিশের একমাত্র ভরসা। ওকে ডান, বাই। কি নাম তোমার? জি, আমার নাম খায়ের বিশ্বাস স্যার। কতদিন ধরে মিস্টার মতনের গাড়ি চালাও তুমি? 2 বছর 3 মাস। আমি কিছু জানি না স্যার, আমার ছেড়ে দেন। কি জানো না তুমি? এই এই কি জানো না তুমি? তোমার ম্যাডাম মনিকা যে খুন হয়েছে তুমি কি সেটা জানো না? জি জানি স্যার। খুনি যে নাকি পানির মিস্ত্রি সেজে বাড়িতে ঢুকে মনিকা ম্যাডামকে খুন করেছে তুমি কি সেটাও জানো না? জি সেটাও জানি স্যার। তাহলে কি জানো না জানো না বলছো? তুমি আসলে জানোটা না সেটা কি? কি জানো না স্যার? কিডা খুন করছে, কিডা মিস্ত্রি এসে যাইছে, এগুলো তো আমি জানি না স্যার, আমার জাতি দেন স্যার। দেখো খায়ের, আমরা তোমাকে যেতে দেবো। আমরা তোমাকে যা যা জিজ্ঞেস করছি সেই সব প্রশ্নের উত্তর যদি তুমি ঠিকঠাক মতো দাও তাহলে তোমাকে আমরা আজকেই ছেড়ে দেবো। কিন্তু প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক মতো দিতে হবে, বুঝছো? আমি কিছু জানি না স্যার, আমার যাইতে দেন। শোনো, তোমার স্যার মতিন সাহেব যখন পবন হার্ডওয়্যারের দোকানে ঢুকেছিল তখন তুমি কি করছিলে? আমি স্যারের দোকানের সামনে নামাই দিয়ে গাড়িটা একটু সামনে নিয়ে পার্ক করে গাড়িতে হেলান দিয়ে দাঁড়াইছিলাম। পবন হার্ডওয়্যারের দোকানে মতিন সাহেব কি কাজ করছিল তুমি জানতে না? জি না স্যার, আল্লাহর কসম স্যার আমি কিছু জানতাম না স্যার, আমার যাইতে দেন স্যার। আহা বারবার খালি ছেড়ে দেন কেন বলছো? আমরা তো তোমাকে আটকে রাখছি না, যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। যখন তোমাকে ছেড়ে দেওয়ার হবে তখন আমরা তোমাকে নিজের থেকে ছেড়ে দিব। এখন আমাকে বলো, তোমার স্যার গাড়িতে ওঠার পর তোমাকে বলেছে সে ওই হার্ডওয়্যারের দোকানে কী কাজে গিয়েছিল? জি না স্যার, আমার তো কিছু বলে নেই। আচ্ছা, উনি কি গাড়িতে ওঠার পর কাউকে ফোন দিয়েছিল? উনার ওয়াইফকে ফোন দিয়েছিল, মিসেস মনিকাকে? জি না স্যার, কেউ ফোন করেনি।